حي على الفلاح নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এতবার তোমাকে ডাক দিয়েছে। কিন্তু আমার যুবক ভাইয়েরা, এতবার আপনাকে ডাক দিয়েছে কিন্তু আমরা ডাকে সাড়া দেই নাই। আল্লাহর হাবিব বলেন, খবরদার, হাশরের ময়দানে কয়েকটা হিসাব না দিয়া সামনে যাইতে পারবা না। এক নম্বর, দাঁড়াও, নামাজের হিসাব দাও। আমি বলবো, আপনি বলবেন, আল্লাহ আমরা তো নামাজ পড়েছি, কই তুই মিথ্যাবাদী, তুই নামাজ পড়ছ জুম্মার দিন মসজিদে দোকানে বইয়া রইছস, মসজিদে না গেলে মানুষ বলবে দেখ দেখ জুম্মার নামাজ পড়ে না। মানুষের বদনাম থেকে বাঁচার জন্য, মানুষকে খুশি করার জন্য তুই নামাজ পড়ছ, আমার আল্লাহকে খুশি করার জন্য তুই নামাজ পড়ছ না। এই মুসলমানের বাচ্চারা শোনো একটাই কথা, পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো, এই জন্য সকল মুসলমানকে কয়েক জায়গায় এক হতে হবে। কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, নবীর বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কেউ কথা বললে, সকলকে ঐক্যবদ্ধ করে ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে। এটাই হলো রামচন্দ্রপুর কাক বাজার তিন বাজার আশেকদের প্রতিজ্ঞা কথা বলেন। আরে আমি বুঝাইতে চাইতাছি, হেরা গুহায় ধ্যান করার নাম ইসলাম, আপনার খানকায় তসবিহ জপবেন এর নাম ইসলাম, আপনার খানকায় মুরাকাবা করবেন এটা ইসলাম, আপনি রাস আপনি ওয়াজ মাহফিলে এসে ওয়াজ শুনবেন এটাও ইসলাম, পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে নামাজ পড়বেন এটাও ইসলাম। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহর হাবিব শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করেই ইসলামকে কায়েম করেননি, আল্লাহর হাবিব তার জীবনে 27 বার তলোয়ার নিয়ে রাজপথে নেমেছিল, সেটাও ইসলাম কথা বলেন ঠিক কিনা। তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। হাত নামায় ঠিক বললে কি বুঝো, ঠিক আওয়াজ হাত তুলে বলতে হবে, তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ইমান একটু বলো না ঠিক না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ইমান একটু ভালো না ঠিক না। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল, গভীর মনোযোগ। আমি আলোচনায় ঢুকে গেছি, অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার কথাগুলো শ্রবণ করেন। তিন দিন ব্যাপী মাহফিল, প্রথম দিনই এত গভীর করা উচিত হয় নাই, আমি অনেক লেট করে ফেলেছি, দুঃখ প্রকাশ করে শুধুমাত্র একটি কথা বলতে চাই,
আপনারা সবাই জবানটা খুলে বলুন ইজ্জতের মালিককে। এই আল্লাহ তো সেই আল্লাহ যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যার কাছে আমরা সব জবাব দিতে হবে। কেউ বাঁচতে পারবে না, সব জবাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার মাঝে পাঠিয়েছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি নামাজের মাধ্যমে হয়, এই গোলামি রোজার মাধ্যমে হয়, এই গোলামি যাকাতের মাধ্যমে হয়। যারা আল্লাহর গোলামি করে না, আমার আল্লাহ রহমত তারা পাবে না। আল্লাহ বলে, বান্দা রে, ও বান্দা, আমি তোরে টেন্ডার বাজি করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহর হাজারি করার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কেন আপনি গোলামি করবেন? কারণ কি? এই গোলামি এই জন্য করবেন, আমার আল্লাহ এই দুনিয়ার পরে আরেকটা জীবন রাখছেন, ওই জীবনটার নাম হলো আখিরাতের জীবন। আমার আল্লাহ এই জন্য গোলামির সিস্টেম রেখেছেন, আমার আল্লাহ চান আপনাদেরকে আখিরাতে নিয়ামত দান করবেন, এই জন্য আল্লাহ গোলামির সিস্টেম রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন গোলামির সিস্টেমরা রেখে দিয়ে এটাই বুঝাইছেন, তোরা আমি আল্লাহরে ডাকবি, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দিব, আর যখন এই দুনিয়া ছেড়ে তোরা চলে আসবি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরদার ভালোবাসা নিয়ে যদি তোরা আসতে পারিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে তোদেরকে পুরস্কার দিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে কোরআনটা আমার হাতে দেখতেছেন, এই কোরআনটা অনেক দামি জিনিস। এই কোরআনটা এমন একটা কোরআন যেই কোরআনটা হাশরের ময়দানে আপনার জন্য দাঁড়ায়া যাবে, দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার প্রেমিকটার জাহান্নামে ফেল না, রাত্রি বেলা ঘুমাই নাই, না ঘুমাইয়া তোমার লাউহে মাহফুজের কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ তুমি আমার পক্ষ থেকে তেলাওয়াতকারীর জন্য তুমি সুপারিশটা কবুল করো। আমার নবী আপনার নবী বলবেন, এই কোরআন যখন দাঁড়ায় যাবে, আমার আল্লাহ কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এই দিকটা বেশি কথা হইতেছে, এই সাইডে বেশি কথা হচ্ছে, এই কথাটা এত কাছে বলা যাবে না, পিছনে বললে আমার কোনো আপত্তি নাই, কাছে কথা বললে আমি এটা মেনে নিতে পারবো না, কারণ আমার ডিস্টার্ব হয়। ক্যামেরা থাকবে, এই ছেলেরা ক্যামেরা থাকবে, আপনারা একটু সাইজ করে বলেন, না বসবে না, দাঁড়াই থাকবে, সমস্যা নাই, কথা বলুন। আমার যুবক ভাইরা, এই কোরআনটা এমন একটা গ্রন্থ, আমার শাহিন ভাই দান করছে, কাসিম সাহেব দান করলো, শাহিন সাহেব দান করলো, আপনারা দান করলেন, আমার আল্লাহ বলছেন এই সম্পদ পৃথিবীর কেউ দেয় না, যিনি দে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم
ينفقون امرا كي الله رے دیکھسی پتہ کنا مزہ لگدا سنا مزہ لگبے ایک پورے تلاوت کرلے شانتی لگے نا شانتی আর একটু পরে লাগবো 10 টা সূরা জিগাইলে মুখস্থ কইতে রে না আর সুট ট্রেন্ডা দিয়ে ফুটছে না এটা 3 বছরের কালে মোবাইলে সব ফাংশন বুঝে কথা ঠিক কি না কোনা কেন এটা যারা বাপ মা দাই এটা পরে গম আবার বলতাছি আল্লাহর দেখছি দেখছি না জান্নাত দেখছি না হাউজে কাউসার দেখছি না ফুল সিরাত দেখছি না আল্লাহ বলে যারা না দেইকে বিশ্বাস করে তারা ঈমানদার আমি বলি না আল্লাহ কয় যারা না দেইকে বিশ্বাস করে তারা ঈমানদার আর যারা দুনিয়ার জমিনে ওয়ায়ুকিমুনা সালাত যারা নামাজ কায়েম করে এরপরে আল্লাহ বলছেন ওয়ামিম্মা রযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ যা রিজিক দিয়েছি এই রিজিক থেকে যারা আমি আল্লাহর পথে যারা ব্যয় করে এদের জন্যই জান্নাতের সংবাদ যুবক ভাইরা আমার আল্লাহর কথা বললে নাস্তিকের কাছে ভালো লাগে না ঠিক না বেটে নবীর কথা বললে দুশমনদের কাছে ভালো লাগে না ওলি আল্লাহর কথা বললে বেঈমানদের কাছে ভালো লাগে না মা বাবার খেদমতের কথা বললে কুলাঙ্গারদের ভালো লাগে না কেন আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন বলেন যাদের সামনে হেদায়েতের কথা বলা হয় এরপরে তারা হেদায়েত বুঝে না যাদের সামনে আল্লাহর কথা বলা হয় তাদের কাছে আল্লাহর কথা ভালো লাগে না যাদের সামনে নবীর কথা বলা হয় তাদের চেহারা কালো করে রাখে ঠিক কি না বলেন কেন 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 তাদের কলবের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে যাদের কলবে আল্লাহ মোহর মেরে দিয়েছে যাদের চোখের মধ্যে পর্দা ফেলে দিয়েছে যাদের কানটার মধ্যে টিফা লাগাইয়া দিয়েছে এদের কাছে যতই হেদায়েতের কথা বলো না কেন এরা হলো দালাল এরা দলিল বোঝে না কথা বলেন ঠিক কি না আমার যুবক ভাইরা যারা দেখেও দেখে না মুনাফিক যারা শুনেও না শোনার বান করে তুমি মুনাফিক যারা সাঞ্জাইন না সত্য গোপন করে এদের দেখবেন ম্যাক্সিমাম সাধু বেশের হয় দেখলে আল্লাহ রলি মনে হয় এরার মতন বালা মানুষ দুনিয়াতে নাই দেখবেন খেতের যাইয়া আরেক বাড়ের খেত কাটতে কাটতে তিন বেহা করে মসজিদে যাইয়া কয় এই যে মুসল্লি কাতার সোজা করেন কথা ঠিক আছে কিনা কেন আরেক বাড়ের খেতের আইল কাটটা সদ্য বেহা করেন না মুনাফিক মসজিদে যায়া কয় এই যে মুসল্লি ভাই লাইন সোজা করেন সাফার দাঁত ঠলাইয়া দেওয়ার দরকার সমাজে শুধু মুনাফিকের কারণে সমাজ ধ্বংস হচ্ছে
গড় গড় আগুন মুনাফিকের কারণে বউ শাশুড়ির যুদ্ধ মুনাফিকের কারণে ব্যবসায়ী ব্যবসার সঙ্গে প্রতারণা মুনাফিকের কারণে ঠিক কি না বলেন এই মুনাফিকরা আপনার সামনে বলবে ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين এই মুনাফিকদের লক্ষণ না দেখেন আল্লাহ বলছে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলবে আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপরে ভালো কথা এর উপর আর কোনো সুন্দর কথা হইতে পারে এরপরে বলে ওয়া বিল ইয়াউমিল আখির আমরা পরকাল দিবসের উপরে ঈমান এনেছি এই কথা যে আয়েশা কাঠবাজারে বলবে আপনারাই বলবেন বাপ রে বাপ লোকটা আল্লাহরে বিশ্বাস করে লোকটা আখিরাতকে বিশ্বাস করে কিন্তু আমার আল্লাহকে বন্ধু যারা এসে আপনার কাছে বলতেছে আমি আল্লাহরে বিশ্বাস করে যারা এসে আপনার কাছে বলতেছে আখিরাতকে বিশ্বাস করে কিন্তু আমি আল্লাহ তাদের মনের খবর জানি ওরা মনে মনে আপনার বিরোধিতা করে আল্লাহকে আমাকে মানলেই ঈমানদার হবে না আখিরাতকে মানলেই ঈমানদার হবে না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আমি বলি না আল্লাহ আকবার জোরে কর না আমি কিন্তু সময় কাজে লাগাইতেছি কেমন বুঝতেছেন তো কাজে লাগাইতেছি যে নাকি 40 মিনিট গল্প করতেছি কেন আগের বহুত কিছু নিয়ে এত করে কত কিছু কইছে এই জন্য জিকির টিকির খুতবা টুতবা সব বাদ গলাইছি এটা রে না 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 এটা দিয়া দো না এটা ফার্স্ট শটে দিয়ে দাও আমার থেকে দিয়ে দেবো শটে মারা বাবা দেন দেন আর আমার শুনে না সবাই জোরে গুন আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না তারা বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি আর বলবে আমি আখিরাতকে বিশ্বাস করি আমার আল্লাহ বলে হে বন্ধু আমাগুম বিমুমিনিন আসলে তারা ঈমানদার নয় তারা হলো মুনাফিক কথা বলেন ঠিক না এরা কি এই মুনাফিক কাঠবাজারে নাই মুরাদনগরে নাই দেখবেন হেরে যত ভালো কথাই বলেন এ মানত না হে দালাল আর আপনি যদি দালাল না হন আপনি তো সাদারে সাদা বলবেন যতটুকু ভালো বলবে ততটুকু তো ভালো বলবেন দেখবেন হাজার ভালো বললো সাইনসা ভালো না তাইরিসা ভালো না ওই কাসম সাহ ভালো না কিছু লোক আসেনি মুনাফিক আরে বেটা মাহফিলে 50 হাজার দিছে আরেক বছর 60 হাজার টাকা দিছে হাজার হাজার লোক টাকা দিছে যে ভালো কাজ করবে তার ভালো কাজটাকে উৎসাহ দিতে হবে তার জন্য দোয়া করতে হবে কথা বলেন ঠিক কি না বলেন হাজার বার নামাজ পড়লো কয়ে আগে চুরি করতো আর কি আশ্চর্য এমন কিছু লোক আছে কি না কর না কেন একটা লোকের অতীতে কি ছিল না ছিল ওই নিয়ে তুইলা খুঁটা দেয় আছে কি না বলেন এগুলো মুনাফিক এই জন্য এই ওয়াশটা তুলছি মারহাবা জোরে কর কষ্ট মেনা তো ইনশাল্লাহ মুনাফিকের আলামত হলো তিনটি কয়টি
এক নম্বর মুনাফিক যখন কথা বলবে মুনাফিক মিথ্যা বলবে দুই নম্বর মুনাফিক যখন ওয়াদা করবে খেলাফ করবে আর তিন নম্বর হলো ইজা তুমি না খানা যখন তার কাছে কোনো কিছুর আমানত রাখা হবে তখন সে আমানতের খেয়ানত করবে এই তিন শ্রেণীর মানুষ আমার সমাজের মধ্যে অহরহ পাওয়া যায় কিভাবে পাওয়া যায় শুনে রাখেন আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে সন্ধ্যাবেলায় মানুষ বাদটা খাইয়া ইমান লইয়া ঘুমাইব ঘুম থেকে উঠার পরে বেঈমান হইয়া উঠব এমন একটা সময় আসবে সকালবেলা ইমান নিয়ে বাজারে যাবে সন্ধ্যার আগেই বেঈমান হইয়া ঘরে ফিরবে এই জন্য যুবক ভাইরা কান কথাই আপনারা খেয়াল করবেন না আল্লাহওয়ালাদের কাছে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন এরা কিন্তু খবরদার গিরগিটির মতন যেখানে যাবে সেখানে রং ধরবে আপনার কাছে আইলে আপনার কথা আরেকবারের কাছে গেলে আরেকবারের কথা নির্বাচন তো আইতাছে দেখবেন মুনাফিক কয় প্রকার স্বতন্ত্র থেকেও টাকা খাইব দলের প্রার্থী থেকেও টাকা খাইব আবার দামি প্রার্থীর থেকেও টাকা খাইব কত জাতের যে টাকা খাওয়ার খিরিক লাগিয়া যায় মোবাইলে মোবাইলে নীরবে নীরবে টেহার বান্ডেল নিব কিন্তু বুট দেওয়ার দিন সকালবেলা ঘুমায়া থাকব এত টাকা নিছে দশজন থেকে বুট দিব কারে এটা হইল সাধু বেশের মুনাফিক কথা বলেন ঠিক না ওই তাদের ব্যাপারে আল্লাহ বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ বলেন কিছু মুনাফিক এমন আছে যারা ইমানদারদের সঙ্গে সাক্ষাৎ করলে তারা কি কয় জানেননি তারা বলবে কলু আমান্না আমরা ইমান এনেছি ওয়া ইজা খলাউ ইলা শায়াতিনহিম যখন তারা আবার জাত মায়ের সঙ্গে মিলিত হয় তারা বলে কলু ইন্না মাকুম আমরা তো তোমাদের সাথে আছি এরপরে কি কয় ইন্না ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তো তাদের সঙ্গে উপহাস করতেছি ইমানদারের সঙ্গে সাক্ষাৎ করলে কয় আমরা তোমাদের সাথে আসি আর বেঈমানদের সঙ্গে মিললে কয় বাতিজা আমরা তো তোমার লগে আসি এরা কি ইমানদার না মুনাফি আল্লাহ বলেন ওয়ায়ামুদুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহু তারা মুনাফিকি করতে থাক আমি আল্লাহ তোদেরকে সময় দিলাম কথার কথা বলতেছে গুড্ডির মতন উঠতে থাক বেলুন থেকে গুড়ি উড়াই দিলে আকাশে উড়ে বাতাসের তালে তালে ডানে যায় বামে যা বালক যখন রশিদের গুড্ডির টান দেয় আবার বালকের কাছে গুড়ি ফিরে আসে আল্লাহকে আমি তোরে ফি তুগিয়া নিহিমিয়া মাহুন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়া নিহিমিয়া মাহুন তোরে আমি অবাধ্যচারিতা ভাবে ঘোরা ফেরার জন্য অবকাশ দিলাম তুই ঘুরতে থাক ঘুরতে থাক আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ যেদিন তোরে টান মারমু পৃথিবীর কেউ তোর একটা পছন্দ ধরে রাখতে পারবে না তাইলে বোঝা গেল ইমানদারের জিন্দিগির পরিসমাপ্তি আছে আবার কাফের জিন্দিগির পরিসমাপ্তি আছে ইহুদিদের জীবনী জিন্দিগির পরিসমাপ্তি আছে মুনাফিকদের জিন্দিগির পরিসমাপ্তি আছে সবাই জবাব দিতে হবে আমার আল্লাহর দরবারে এই জন্য আমি বলেছিলাম প্রথম আয়াতটা যে পড়ছিলাম এটার উপরে আজকে আমার ওয়াজ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন
ওই যে আমি বলছিলাম যারা আল্লাহকে বিশ্বাস করে তারা কখনো আবার আল্লাহর সঙ্গে নাফরমানি করে না আর ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজ ছাড়া কোনো পেশাবগিরি নাই নামাজ ছাড়া কোনো বক্তাগিরি নাই নামাজ ছাড়া কোনো কিছুই নাই আপনারা বলেন ফজরের নামাজের ফরজ কয় রাকাত কথা কয় না কয় দিনে এক বছর 365 দিনে এক বছর 365 দিনে ফরজ যদি দুই রাকাত দরি ফরজের ফজরের ফরজ হলো দুই রাকাত 365 দিনে 730 রাকাত জোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে ফরজ হলো 1460 রাকাত মাগরিবের ফরজ হলো 3 রাকাত 365 দিনে 1095 রাকাত ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত 365 দিনে 1460 রাকাত আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যদি আজান দেয় 365 দিনে 1825 বার খেয়াল করছেন নিয়ম তার মানে বোঝা গেল এক বছরে আপনাকে 1825 বার ডাক দিয়েছে নাকি ব্যাপার এরকম না হিসাবটা মিলে দি কিন্তু আমার এটা মিলে কিনা 365 দিনে 1825 বার আপনাকে ডাক দিয়েছে হাইয়া ওয়াজ বুঝন লাগবো ওয়াজ না আমরা তেরিং বিরিং করবা যুবক পালাবান ওয়াজ বুঝ যাবার যেতে হবে মোবাইলে কল করলে পাগল হয়ে যায় হ্যালো বলার জন্য চাচাতো ভাই চাচাতো ভাইকে ডাক দিলে একটা ডাকের বেশি দুইটা ডাক দিলে ফালনা জবাব দে স্বামী স্ত্রীকে ডাক দিলে সাথে সাথে জবাব দে ভাই ভাইকে ডাক দিলে সাথে সাথে জবাব দে বন্ধু বন্ধুকে ডাক দিলে সাথে সাথে জবাব দে আর আল্লাহর বন্দেগীর জন্য তোমাকে এক বছরে 1825 বার মসজিদে ডাক দিলে দৈনিক 5 বার কইরা এখন আপনি আল্লাহর ডাকে কয়বার সাড়া দিয়েছেন একবার ভাবছেন নি হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা এতবার তোমাকে ডাক দিল এতবার আপনাকে একটা বছরে ডাক দিল হিসাব মিলে দেখেন দুই বছরে কয়বার ডাক দিছে বারবার বলতেছে আল্লাহু আকবার বারবার বলছে যে হাইয়ালা সলা নামাজের দিকে আসো নামাজের দিকে আসো কল্যাণের দিকে আসো এতবার তোমাকে ডাক দিয়েছে কিন্তু আমার যুবক ভাইয়েরা এতবার আপনাকে ডাক দিয়েছে কিন্তু আমরা ডাকে সাড়া দেই নাই আল্লাহর হাবিব বলেন খবরদার হাশরের ময়দানে কয়েকটা হিসাব না দিয়া সামনে যাইতে পারবা না এক নম্বর দাঁড়াও নামাজের হিসাব দাও আমি বলবো আপনি বলবেন আল্লাহ আমরা তো নামাজ পড়েছি কই তুই মিথ্যাবাদী তুই নামাজ পড়ছ জুম্মার দিন মসজিদে দোকানে বইয়া রইছস মসজিদে না গেলে মানুষ বলবে দেখ দেখ জুম্মার নামাজ পড়ে না মানুষের বদনাম থেকে বাঁচার জন্য মানুষকে খুশি করার জন্য তুই নামাজ পড়ছস আমার আল্লাহকে খুশি করার জন্য তুই নামাজ পড়ছ না দাঁড়া আল্লাহ বলে তোমরা দাঁড়াও আল্লাহ আমরা তো হাজির আল্লাহকে সাবধান
তোর আমার সন্তুষ্টির জন্য হজ ফরজ নাই আমি আল্লাহ ধন দিয়েছি হজ না করলে মানুষ তোরে কিপটা নাম্বার ওয়ান কইব তোরে কৃপণ কইব মানুষের কৃপণ অপবাদ থেকে বাঁচার জন্য তুই হজ করছস কিন্তু আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করস নাই আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করস নাই মানুষ তোরে হাজি বলবে এই জন্য তুই হজ করেছিস আমি আল্লাহর জন্য তুই হজ করস নাই এখন আপনারা জবান খুলে বলেন অন্তর্যামীকে আলিমুল غيب والشهادة هو الرحمن الرحيم شاب الله دخن اير پر الله بول اير دارو شاب اي دارا يا جبه জিজ্ঞাস করা হবে আল্লাহ আমি তো জিহাদ করেছি জিহাদ তো মাগনা না জিহাদ বড় কঠিন ইবাদত কথা কোন ঠিক কিনা আমরা দেশের কিছু বিশ্বাস আছে ঘরের মতো বই হবে আল্লাহ 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 সমস্যা নাকি সমস্যা হলে কয়েন রেডি আছে না সাটা খাই না বাদাল আছে জীবনে বহুত বহুত জান না বহুত শুনছি বাবা আন্না আন্না শাইন ভাইকে কফি খাইবেন নি হিলেলে আরেক বেড়া ঢাকাই দিছে দরবারটা বাজান যদি বাজারে থাকে আইন না দিতে পারেন দিলে আর না করে কেডা কথা কোন বাজান ঠিক না বেটে আল্লাহ 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 পিসা বুজুর ফ্রান্সে নবীর বিরুদ্ধে কটুক্তি করছে একটু রাজপথে নামতে পিসা কো যাও দিয়ে তোমরা যাও তোমরা যাও আল্লাহ আবার কিছু পিসা আছে একজনে কইছে হুজুর এক বেচারা কোরআন শরীফে সিরা ফালাইছে কোরআন শরীফে আগুন লাগাই দিছে কোন দেশে কো সুইডেনে কোন দিন কো ঈদুল আজহার দিন আইন না একটু কোরআনের রক সম্মান রক্ষা একটু প্রতিবাদ করে মাঠে নামি তখন ফিস সাহেব কো যাও তোমরা যাও তোমরা গা করো আবার যদি যায় কোন বাজার আমরা আমরা ইজল গাছে ইজল গাছ চিনিনি ইজল গাছ চিনিনি হন নাই কামুই তো না তা বিজারা বাবা জানা বা জানা ও হাওড়া গাছ আর ইজল গাছ বিজারা বাবা জানা বা জান বরুম গাছ ইতা নাই হন ইতা বিলুপ্ত হয়ে গেছে গা যদি যায় কোন বাজার আমরা ইজল গাছে একটা মধুর শাক বইছিন তখন এটা বাংছিলাম সাইন কি দিয়েছে বাজান আমরা লেগে লইছি বাজান বাপ ডাহানো এরপরে ক ক বাজানি এটা তো সুন্নত তো বাপসি যে মধু খাওয়াটা তো শুনে লয়ে যাম নি ও আচ্ছা আচ্ছা কত কি জিনিস বাজা দো 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 লইছে এ কথা কইছ না বাবা কথা কইছ না বাবা এই তোমরা বসো রাও তুমি দেখো বসো পিছন ধরা দিছো কেন এদিকে তাকান এদিকে তাকান আমার দিকে তাকান এই আমার এই দেখেন এই দেখেন না চান না মধু খাওয়াটা সুন্নত না মজা না জিব্বাত লাগলে মজা লাগে না এই সুন্নতটা সুন্দর করে হাতে রিসিভ করছে খাওন তো আর ওইটার প্রতিবাদে রাজপথে গেলে গাম ধরবো নাইলে মাইর খাইব নাইলে জেল যাইব নাইলে মামলা হইব এই ডরে ভাইয়া আল্লাহ আর মধুটা ও আচ্ছা বাজান দো এটা শূন্য তো এটা কোনো অবজ্ঞা করণ যেত না জিকিরটাও বালা অবজ্ঞা করণ যেত না আমি অবজ্ঞা করতেছি না কিছু মুনাফিক যা আছে তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো 45 মিনিট পরে একটা গজল দান দিছে আবার কইলে গান গাই গেছে
তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না হাত নামায় ঠিক বললে কি বুঝো ঠিক আওয়াজ হাত তুলে বলতে হবে তুমি মেসোয়াক করা ফজিলত তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু বলো না ঠিক না কেমন মুসলমান তুমি একটু বলো না কেমন তোমার ইমান একটু ভালো না ঠিক না আরে হাত তুলে করুন আল্লাহু আকবার বলেন এই মুসলমানের বাচ্চারা শোনো একটাই কথা পৃথিবীর সকল মুসলমান একটা দেহের মতো এই জন্য সকল মুসলমানকে কয়েক জায়গায় এক হতে হবে কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কেউ কথা বললে সকলকে ঐক্যবদ্ধ করে ওই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে রাজপথে নামতে হবে এটাই হলো রামচন্দ্রপুর কাক বাজার তিন বাজার আশেকদের প্রতিজ্ঞা কথা বলেন আপনারা কি আমার সঙ্গে একমত একমত আরে আমি বুঝাইতে চাইতাছি হেরা গুহায় ধ্যান করার নাম ইসলাম আপনার খানকায় তসবিহ জপবেন এটার নাম ইসলাম আপনার খানকায় মুরাকাবা করবেন এটাই ইসলাম আপনি রাস আপনি ওয়াজ মাহফিলে এসে ওয়াজ শুনবেন এটাও ইসলাম পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে নামাজ পড়বেন এটাও ইসলাম কিন্তু মনে রাখতে হবে আল্লাহর হাবিব হাবিব শুধুমাত্র হেরা গুহায় ধ্যান করেই ইসলামকে কায়েম করেননি আল্লাহর হাবিব তার জীবনে ২৭ বার তলোয়ার নিয়ে রাজপথে নেমেছিল সেটাও ইসলাম কথা বলেন ঠিক কিনা পরিষ্কার কথা আপনার কি আমার কথা রাগ করতেছেন মনে হয় খানকায় বসে থাকার নাম ইসলাম না আজকে ফিলিস্তিন মার খাইতেছে একটা মাত্র কারণ মুনাফিকদের কারণে কথা বলেন না কেন সব বিশ্বের মুসলমানরা মিললে হুঙ্কার দে হেরা ডরা না জানে যে এটা সাফাবাজি মুসলমানদের মধ্যে যে এক না এটা হেরা জানলে ভালাইছে মুসলমানদের এক হইতে পারে না ইডাহারা জান্নাত ভালাইছে এই জন্য কোটি কোটি মুসলমান ৫৭টা মুসলিম রাষ্ট্র কোটি কোটি মুসলমান আর ৮০ লক্ষ ইহুদিরা বোমা মারে কথা কর না কেন এই জন্য আপনাকে প্রতিবাদ আমি যে কাতার গেছি দেখছেন না আপনারা জাতীয় মসজিদে জুম্মার নামাজ পইরা ফ্লাগ লইয়া কান্দে লইয়া পতাকা লইয়া যায় ওখানে মিছিল করছে আর অনেক অনেক বেকুবরা ইউটিউব নামক গাদ্দাররা কয়েকটা আছে ব্যবসায়ী এরা খাওন তো শোনে না তাহিরি বাফের একটা ভিডিও টল করতে পারলে না ব্যবসার দান্দারা হইতে এর বাফের টিহাত বাফের ভিডিও বানায়া ইনকামও করে আবার বাফের বিরুদ্ধে কথা কর লাশ থাকলে জীবনে কল লইলে হেরা জানে যে আমার নেগেটিভ করলো তো হেরার ইনকাম দান্দা হয় অ্যাকাউন্টে টিহা ডুহে আমার বিরুদ্ধে কথা বলতেছে হেরার অ্যাকাউন্টে টিহা ডুহে তোরা এই টিহাটা খাস কেমনে রে কার সাথে কি গল্প করতাম আমি সেখানে গিয়ে প্রতিবাদ করেছি আবার আমার কামিনাকে কাতার গিয়ে সফল হইতে পারি নাই সফলতা কি জিনিস আমি জানি না
তবে আমার জীবনে অনেক ব্যর্থতা ছিল, ব্যর্থতা আমার সফলতা এটা কেনে দিয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? পরিষ্কার কথা হলো, বিশ্বের মধ্যে যেখানে থাকো না কেন, যার যার জায়গা থেকে প্রতিবাদ করবেন। এখন বলবেন হুজুর ওয়াজ করতেছেন সমাজে, ওয়াইয়াকিমুন আল্লাযীনা আল্লাযীনা ইমিনুনা বিল গায়বি ওয়াইয়াকিমুনাস সালাহ, আয়াত নুসিন একটা ওয়াজ দিয়েছেন যে ফিলিস্তিন, এটা কোন ওয়াজ? যারা ওয়াজ বুঝে না হেরা কইব, কথা বলেন ঠিক না বেটে? আমি গেছি এই জন্য, আমি দেখছি তারা কেমন মুসলমান আর আমরা কেমন মুসলমান। আমি দজগত শুনতেছি একটা ফিলিস্তিনের আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার বলছে রে ভাই, এমন ভাবে মসজিদের কোনা দিয়ে একটা বোমা মারছে ইসরায়েলের গুন্ডা বাহিনী, অর্ধে একটা মসজিদ উড়ে গেছে। তো আমি মনে করছি মুসল্লিরা আওয়াজ শুনে বুঝি আজানটা বন্ধ করে লাগছে। উমা একটু পরে দেখি বোমা পড়ছে, মসজিদ ভাঙছে, মুসল্লি কেমন ইমান দেখেন, এ আজান দিতে আছে, এরা মুসলমান। আর আমরা যেখানে যাই যেখানে যাই সেখানে রং ধরি, রং ধরো সাত রং, আমরা মধ্যে 52 রং। কত রং? 52 রং। আপনি হাজার বালা কইলে এর কাছে বালা দিতে পারতেন না। আর আমি মনে করি বাংলাদেশে ওয়াজ করতেছি ফিলিস্তিনের যুদ্ধের কিছু করার নাই, ঠিক আছে। আমি মনে করি এই কাঠবাজার টিন বাজারের রামচন্দ্রপুরের মানুষ, যে হাজার হাজার মানুষ আজকে, আমরা যদি ফিলিস্তিনি মুসলমানদের সাহায্যের জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ তুমি ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো, যদি চোখের পানি পড়ে যায়, আমার মনে হয় এই চোখের পানির ফুটাগুলো ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? আমি একদম টু দা পয়েন্টে কথাগুলো বলতেছি। ইসলামে তো সহজ জিনিস না, আবার ইসলাম অনেক সহজ, যদি আপনি মানতে পারেন, মানার মতো মানতে পারেন, পুরস্কার দিবেন একজন, জবান খুলে বলুন তিনি কে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ফিলিস্তিনি মুসলমানের একটা বাচ্চা কি বলতেছে শুনেন, সে বলতেছে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা তোরা আমাদের মাথার উপরে বোমা মেরে আমাদেরকে রক্তাক্ত করে করে আমাদের ফিলিস্তিনের জমিন দখল করতে করতে 90% দখল করছস, তাইলে আজকে চূড়ান্ত কথা শুনে যাব, তোরা আমাদের কি বোমা মেরে মেরে আমাদের তাজা রক্ত জমিনে ফালাইয়া ওই জমিনের উপর দিয়া অবৈধ পা দিয়া তোরা ঘুরতেছিস, আর আমরা আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার জন্য, বাইতুল আকসাকে রক্ষা করার জন্য, মসজিদ আকসাকে রক্ষা করার জন্য, মসজিদ আকসাকে রক্ষা করার জন্য, মুসলমানদের প্রথম কেবলাকে রক্ষা করার জন্য তোরা আমাদেরকে বোমা মেরে মেরে আমাদের ফিলিস্তিনের জমিন দখল করতেছস, আর আমরা ওই মসজিদকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত জমিনে ফেলে দিয়ে আমার আল্লাহর জান্নাত দখল করতেছি। এই কথাটার কত ওজন দেখেন। এরপরে আল্লাহ ওই ফিলিস্তিনির মেয়েরা বলতেছে তোরা আমাদের মাথার উপর দিয়ে বোমা মেরে মেরে আমাদেরকে মেরে ফেলতেছিস, কিন্তু তোদের মাথার উপরে আমাদের রব আছে, রব তোদের বিচার আমি কোথাও দিব না, একজনের আদালতে বিচার দিব, জবান খুলে কোন তিনি কে। উনার ব্যাপারে বলা হয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন শুধুমাত্র নরম ভাষা কথা বলার জন্য নয়, যেখানে নরম নরম ভাষায় কথা বলতে হবে, যেখানে গরম গরম ভাষায় বলতে হবে। যেমন সাহাবা একরাম আমার নবীরে কেমন মহব্বত করতেন, দিনটাকে কেমন করে হৃদয়ে লালন করেছেন, নামাজটা তারা কেমন ভাবে পড়েছেন, তারা রসুলকে দেখে দেখে নামাজ পড়েছেন,
আমার নবীর পিছনে নামাজ পড়েছেন আমার নবীর সঙ্গে ইফতার করেছেন সাহাবায়ে কেরাম আমার নবীর পিছনে নামাজ পড়তেন ও যুবক কত সৌভাগ্যবান আমার নবীর সঙ্গে তারা জিহাদ করতেন তাই তো এক জিহাদের ময়দানে নবীর একটা সাহাবী যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেছে আমরা জিহাদ শুনলে ডর করে জিহাদ শব্দটারে নিয়া অনেকে তামাশা করে না 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 এই জিহাদ আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে ইসলামে জঙ্গি শব্দটা যারা ব্যবহার করে না না ইসলাম জিহাদ করার নাম জঙ্গিবাদ না কথা বলেন ঠিক কি না জিহাদ করার নাম জঙ্গিবাদিতা নয় মনে রাখবেন এই সমস্ত জঙ্গিবাদীরা ইসলামের নামে বিভিন্ন আইএস এবং বিভিন্ন ধরনের আমেরিকা এবং ইসরায়েলের প্রোটেকশনে ইসলামের ছদ্মবেশে এটাকে ঢুকাইয়া দিয়ে আজকে মুসলমানদের এত বড় হককে প্রতিষ্ঠা করা জিহাদ নামক শব্দটাকে তারা প্রশ্নবিদ্ধ করেছে কথা বলেন ঠিক কিনা সেদিকে খেয়াল রাখতে হবে এই জন্য যুবক ভাইয়ের আমার জিহাদ একটা স্পেশাল জিনিস যদি কোনো ব্যক্তি হককে দাফন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে ইসলামের নামকে মুছে ফেলার জন্য ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে তলোয়ার নিয়ে মাঠে নামার নাম হলো জিহাদ আর ওই জিহাদে যারা বেঁচে থাকবে তারা হবে গাজী আর যারা মরে যাবে তারা হইল শহীদ কথা বলেন ঠিক কিনা এটা সাহাবায়ে কেরাম শিখাইয়া দিয়া গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সাতাশটা যুদ্ধে সরাসরি তলোয়ার নিয়ে নেমে গেছে বন্ধুরে আমার ও যুবকের দল এক সাহাবী নবীর সঙ্গে জিহাদের ময়দানে গেল নবীর সঙ্গে জিহাদ করতেছে হঠাৎ করে তার চোখটা খুলে গালের উপরে ঝুলে গেছে নতুন বিয়ে করেছে আর চোখটা ঝুলে গালের উপরে পড়ে গেছে জামানটা খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না এই চোখটা ঝুলে যখন গালের উপরে পড়ে গেছে ওই মুহূর্তে আমার নবী আপনার নবীর কাছে সাহাবীটা আসলেন আয়েশা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও আমার নবীজি আমি জিহাদ করতে এসেছি আপনার নেতৃত্বে কিন্তু তলোয়ার লাগা আমার চোখটা গালের উপরে ঝুলে গেছে আল্লাহর হাবিবকে বলতেছি ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে আমার চোখটা ভালো করে দেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন হে সাহাবি আমি নবী জানতে চাই তুমি কি চোখ চাও না জান্নাত চাও আমরা যদি কইতো আমরা কইলাম ইয়া রাসূলুল্লাহ জান্নাত চাই জান্নাত কে রে ওয়াবাশিরিল এদিকে আহারে কই জানে ওয়াবাশিরিল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার যারা নেক আমল করে এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই কাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সংবাদ দিলাম এই জন্য দুনিয়ার সবাই আবাদত করে জান্নাতের আশায় কিন্তু অ যুবকের দল জান্নাতের আশায় আবাদত করা যাবে না আবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেন ঠিক কিনা এই সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি আমাকে প্রশ্ন করেছেন আমি কি জান্নাত চাই না দুইটা চোখ চাই ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত চাই না আমি চাই আমার চোখগুলো আপনি ভালো করে দেন আল্লাহর হাবিবের মুখ মুবারকের ভিতরে এই শাহাদাত আঙ্গুলটা জিব্বার মধ্যে লাগাইয়া থুতু মুবারকগুলো আল্লাহর হাবিবের হাতের অঙ্গুলি মুবারকের মাথায় নিলেন নিয়া দুইটা চোখের এই এই ব্রুর উপর দিয়া এইভাবে চোখের চতুর্দিকে প্রলেপ দিলেন সুপারগুলো ঘামের মতন এইভাবে নবীর থুতু মুবারকগুলো বাইন্ডিং করে লাগাইয়া দিছে আর জ্বলন্ত চোখটা নিয়া চোখের গোড়ার মধ্যে লাগাইয়া দিয়েছেন আল্লাহর হাবিব ডাক দিয়া বলে তোমার চোখ দুইটা আমি লাগাইয়া দিয়েছি এখন তুমি বলো না তুমি চোখে দেখো কিনা সাহাবিটা ডাক দিয়া বলে নবী গো মায়ার নবী দয়ার নবী
আপনি আমার জুলন্ত চোখ আমার চোখের উপরে রেখেছেন ইয়া রাসূলুল্লাহ আগে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এমন একজন দয়াল নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আঙ্গ নবী রকেট সারা মেরা শরীর যায় বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায় আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীর যায় সেই যুগে কি উজাবাদ রে মন একজন দয়াল নবী খুঁজা পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি আর একটা কথা আবু বকর কে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল এই নি সুবহানাল্লাহর আওয়াজ আবু বকর কে সাপে কাইটা ধ্বংস করিল আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল সেই যুগে কি উজাহাবাইদা সেদিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধু রে ও আমার রামচন্দ্র প্রভু আপনারা জবান খুলে বলুন আমার নবীর থুতু মুবারকের সম্মান আছে না না আমরা থুতু দেখলে কেউ চাইব নি আর আমার নবী যখন উজু করতেন সাহাবা একরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি উজু করবেন ঠিক আছে কুলির সঙ্গে কাশ ফেলবেন কাশ আর সাহাবা একরাম হাতগুলো এইভাবে নিয়ে দাঁড়ায় থাকতেন আর সাহাবা একরাম নবীর কাশ মুবারকটা হাতে লইয়া চেহারার মধ্যে মালিশ করতেন আর রাস্তা দিয়ে যখন সাহাবা একরাম যেতেন জিজ্ঞেস করতেন কি ব্যাপার আজকে মুখের মধ্যে কি দিছো মেশকা আম্বরের মতন দিয়ে গ্রান লাগতেছে তখন তারা বলছেন ইয়া রাসূল ও সাহাবা একরাম চোখে মুখে কিছুই দেই নাই এটা হলো রসুল পাকের থুতু মুবারক যেই নবীর থুতু মুবারক আমাদের মত না সেই নবী কি আমাদের মত আর আমাদের মত এই জন্য আল্লাহর হাবিব প্রশ্ন করতেছেন এখন সাহাবীরে দুনিয়ার সবাই জান্নাত চায় তুমি জান্নাত না চাইয়া চোখটা চাইলা কেন এবার সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কেন চোখ চাইছি জানেন নি আমি কাতাদা আপনার পিছনে ঈমান নিয়া নামাজ পড়ি আমি আপনার সঙ্গে ইফতারের টাইমে ইফতার করি আমি আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে শানিত তলোয়ার ধরেছি আমি আপনাকে জীবনে চাইতে বেশি ভালোবাসি ওই ভালোবাসতে গিয়ে জিহাদের ময়দানে আমার চোখটা পড়ে গেছে আর আপনাকে বলেছি চোখটা ভালো করে দেওয়ার জন্য আর আপনি নবী যদি মহব্বত কইরে আমার চোখটারে ভালো করে দেন আমি কাতাদার জান্নাত চাওয়া লাগবে না জান্নাতের হুর পরীরে আমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে এই জন্য আমার যুবক ভাইয়েরা জিহাদ শুধুমাত্র নরম ভাষায় কথা বললে চলবে না গরম হওয়া লাগবে কারণ শক্তের ভক্ত নরমের জম কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়ের আমার আমার বাংলাদেশে কিছু টিকটক মৌলবি আছে আছে কিনা বলেন এই টিকটক মৌলবিরা ফিলিস্তিনের পক্ষে কোনো কথা বলে না ওরা বলে কি জানেননি
ওরা বলতেছে যুদ্ধের যুদ্ধের মাধ্যমে কোনো ধরনের শান্তি আসবে না, শান্তি নাকি আসবে কলমের মাধ্যমে। দেখেন তো দেখি এই এত 1947 সাল থেকে 2023 পর্যন্ত ফিলিস্তিনের 95 ভাগ জায়গা ইসরায়েলে দখল কইরা ফলাইয়া মুসলমানদের প্রথম কেমলা দখল কইরা ফলাইছে। আর আমার দেশের টিকটক মৌলভীরা বলতেছে কলম দিয়া নাকি সমাধান হবে। এত বছর পর্যন্ত মুসলমান মারতে 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 দেয়ালে যখন পিঠ ঠেকায় ফলাইছে তখন হামাস ইসরায়েলে বোমা হামলা করছে, কথা বলেন ঠিক কি না? এখন হামাস কেন আক্রমণ করলো, 300 সেনাবাহিনী কেন মারছে? আমার দেশের টিকটক মৌলভীদের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে গা। এরা বলতেছে কলম দিয়া নাকি সমাধান হবে, এরা ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দেয় না, তার মানে বোঝা গেল এরা দুনিয়া এই বাংলার জমিনে চলতেছে ইসরায়েলের ডলার খাইয়া, কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত মুনাফিকদের কারণে আমি জায়াত পড়েছি মুনাফিক, এই মুনাফিকদের কেন্দ্রে মুসলমানদের ভরা ডুবি। হাটে ঘাটে বাজারে দেখবেন, এখনো যায় দেখবেন কয় তাহিরি কি ওয়া শুরু করছে, একা নাই মাথা নাই কি কয় কি না, এগুলো মুনাফিক, ওদের মুনাফিক। এই সমস্ত সত্য কথাগুলো যাদের ভালো লাগে না এদের সঙ্গে আমাদের সম্পর্ক হতে পারে না, কথা বলেন ঠিক না? যারা ভাস ওয়াক্ত নামাজও পড়বে প্রথম কাতারে যাইয়া দাঁড়াবে নামাজও পড়বে আমার শুধু খাইব, আসি কিনা বলেন? আপনি কি এদেরকে ভালো বলবেন? এরা নিজেদেরকে মুসলমানও দাবি করবে, আবার ফিলিস্তিনি ব্যাপারে কিছু বলবে না, চুপচাপ থাকে, তারা কলম দিয়ে নাকি সমাধান করবে। হাই রে মুনাফিকের গোষ্ঠীরা! হ্যাঁ, মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা, ঠিক না? হাত তুলে বলতে ম্যামে, হাত তুললে আপনারও হাত তুলতে হবে। মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাকসা। আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার প্রাণের দাবি আলাকসা, ঠিক না? মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, হটাও শয়তান ইহুদি, মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি, জাগো মুসলিম এবার প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, আর কত ঘুমিয়ে থাকবে তুমি, জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি, বদলা নিব এবার প্রাণের দাবি আল-আকসা, বদলা নিব এবার জালিমের দুর্গ করে ছারখার, হাত তুলে বলো ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা, ঠিক না? আমরা মুসলমান নিকৃষ্ট জাতি না শ্রেষ্ঠ জাতি? তো শ্রেষ্ঠ জাতির কাজ কি নিকৃষ্ট হতে পারে? ভাই নামাজ পড়বেন, পড়ার মতো পড়তে হবে, রাজি আসেননি সবাই? রোজা রাখবেন, রাখার মতো রাখতে হবে, কোরআন পড়েন, বোঝার মতো পড়তে হবে, ইসলাম মানেন, মানার মতো মানতে হবে, মা বাবাকে মানেন, মানার মতো মানতে হবে। আপনি তাহিরির কাছে মুরিদ হইয়া
আমার বাড়িতে লাউ নিয়া যাইবেন আর হইল মাছ লয়া যায় কইবেন আব্বা আপনার লাগা লাউডা আনছিলাম বাজার আর আপনি যায় আমার আব্বা আব্বা করবেন আর আপনার বাপ আপনার আপনি কষ্ট দিবেন আপনার মতন মরি তাহিরির দরকার নাই যে ফিসাব কইব মা বাবার খেদমত লাগতো না আমি তো তোর ইহকাল পরকাল দেহু এর বেলাসিনি এর বেলাসিনি যে ফির কইব আমি তোর সব তোর মা বাবার খেদমত লাগতো না মা বাপ কবরে যাইব হ্যাঁ মা বাবা ফার করে দিব মা বাবার খেদমত লাগতো না আমার কল্লি চপ পাইবি এটা ফিসাব না এটা সকাল বেলার বাই ফিসাব ঠিক আছে কিনা ঠিক আছে কিনা বলেন তো এই সমস্ত ফিসাম আমরা চাই না তা জানো অত্তবারা শীতের দিনে খেতটা খেতের মধ্যে অত্তবারা গাতাড়া গাতাড়া ডাঙ্গি ডুঙ্গি দিয়া কি সুন্দর বিড়া ঝিঙ্গার গাছের ফাতা ফোতা দিয়া কিভাবে বাসনা দিছে আর হিচ্ছে ঠেটে ঠেটে স্টার দিয়া সুন্দর করে সারা রাত উড়া বানায় বইছে সারা রাত হিচ্ছা বাজান 10 কেজি কই পাইছে এরপরে 50 কেজি টাকি মাছ পাইছে আর একটা মাত্র বড় বোয়াল হয়েছে বাজান বোয়ালটা পাওয়ার পরে এই বোয়ালটা গাতার থেকে লইয়া বাইন্দা সোজা ফিরির বাইত গেছে গা যাই হোক আব্বা পুরা গাতারের মধ্যে একটা বোয়াল মাছ ফেসলাম বাজান এটা আমনার লাগে লইয়াছি বাজানে ক তোমার আম্মার কাছে দৌ বাজানে কই লইলে এ ফুত তুই জানে গাতার হইল মাছটা আমার লাগে লইয়াইস তোর মাল লাগে কি রাখছ তোর বাপের লাগে কি রাখছ আমার লাগে লয়ে আস যা তোর বাপমার কাছে লয়ে যা অহন সন্তান যদি বাপমার কাছে যায় কইতো আম্মা পিসাবের লাগে একটা বল ফাইস্তাম এটা লয়ে গেছতাম পিসাব কইছে তোমারে দিবার লাগিয়া পিসাবে রাখছে না ওই মা তখন প্রাণ ফিলা দোয়া করলে পুত্রে তোর ফিরের বাড়িতে আমি তোরে কইছি বা জান তুই তোর ফিরের বাড়িতে লয়ে যা আমি অনুমতি দিছে যা লয়ে যা তোর ফির যেন আমার স্মরণ করছে তোরে যে মার খেদমতের সবকটা শিক্ষা দিছে বুধ এই যে একটা আদর্শ দিছে আমি খুশি দোয়া কর লইলে কথা কন ঠিক না বেঠি আজকে আমরা মধ্যে কি এটা আছে গরুটা ফাইলে গরুটা ফাইলে সে চারা না হুতাইলা কইতে যাইল কেমনে যাইল এই খবর নাই কথাগণ কথাগণ ঠিক না বেঠি এটা কি বিশাব না ভেসা রাগ করলে করবেন আমার কোনো আশা জানা এই না হাতলো কে উজু আছে কার দাও এটা নিচে রাখতে আছে আমার কাছে তাল গাছটা আমার হ বিচার মানে তাল গাছটা আমার কথা কন ঠিক না বেটি তবে এখন থেকে কি আজকে থেকে ওয়াদা মা বাপের কষ্ট দিবেন মা বাপের কষ্ট দিবেন মা বাপের কষ্ট দিয়ে এই মাহফিল সাজালে লাভ হইব দান করলে লাভ হইব ওয়াজ করলে লাভ হইব যুবকদেরকে বলতেছে তোর মা বাপ অনেক কষ্টে আছে আমার কাছে বিচার আছে আছে কি না কবা জান এই আমার ফুটটা নেশা দইরে একবারে বরবাদ হয়ে গেছে বাজান ওই ওই এই দেশের খবর নাই এর বাইর থেকে একটা ফোন দিছে পাগল হয়ে যাবে লাগে মন দিছে তো নেশা কি চলবে না বন্ধ হবে তো নামাজ পড়ার কথা বলছে কেডা একটা তত্ত্ব দিতেছি মনে আসেনি কয়বার আমরা ডাক দে এক বছরে 1825 বার ডাক দে আমরা ডাকে জবাব দেওয়ার দরকার আছে কি না আল্লাহ কইছে যখন জুম্মার আজান দিব তখন তোমরা দোকানপাট বন্ধ করে যখন নামাজের জন্য ডাক দিবা দোকানপাট বন্ধ করে সব ফালাই দিয়ে তোমরা নামাজে যাও আল্লাহ ডাক দে বান্দা মসজিদে আর বান্দা ফজরের টাইমে হালি মোবাইলে সাজটা লাগায় কম্বলে নিছে গুমজা হে সারা রাত যতক্ষণ সাজ আছে হে তৎক্ষণ আছে 10 না 24 সাফা সাফা বাঙ্গে হমন হইছে না কি চেহারা আগে কত সুন্দর গুলগাল চেহারা আছেন রে অন কি তাই হয়ে গেছে গা আমি বুঝি না গেছো কি যেন দেখতে আল্লাহ জানে এই যে ওই যে ওই হ্যাঁ আবার গালা আতাই দাস কি তারে ও তুই তো গালা তুই গালা দিছিস তো শেষ শেষ এই মোবাইল এই মোবাইল কি হালকা গজব না ফুরা গজব আরো জোরে যৎকানে মোবাইলের সময় দে এর 1/3 যদি কোরআন শরীফের মধ্যে আর জিকির করুন ওয়াজটা লাইনে পালাইলেন না তুমি তো একটু একটু করে করে কথা দিলেন
জিকির হইব কিনা ইনশাআল্লাহ জিকির হইব ইনশাআল্লাহ আসিন নি আপনারা সব আসিন নি রাগ করতে না তো আবার মাশাআল্লাহ মাশাআল্লাহ রাগ আমি তোমরা রসিনি তোমরা একটার কইবা দোস্ত তুই আমার ভিডিও কর হেরা তো মোবাইলটা দিয়ে দিব আর হে কোনা দাহারে এরা নাচব আর এই ডারে দিয়া সার্ব ফেসবুকটা ভিতর আর এইটা ভিতর বাজনা ডুহাইব ডুহাই দিয়া তাহিরের বরক বাজ দিতাছে এই তাহিরি কিন্তু অত ইয়াসিন না এইখানে আরো বেশিরভাগ দেশ বিদেশে বোঝাইছে যাক এখন মানুষ কিছু বুঝছে ঠিক না কিছু বুঝছে হালকা কিছু বুঝছে মানে কফি দিছে আমি সত্যি করে একটা কথা কয়ে লাগি আমি এটা খাইতাছি হ্যাঁ কো ডেলে দেই আচ্ছা তুই এটা কি ডালাকে বাকি আছে তো তুই এটা কোন যুক্তি দিছ তোর রাহুলদার প্রশ্ন কর সাকিতা ফালা ইয়া খানা ডাইল লেখা এটা কি অপরাধ করছি এর লাগে আর কই না যে সাডা ডাইল দে ওদিন মাহফিল গেছি সিরাজগঞ্জ লক্ষ লক্ষ লোক বাজন পরে দুনিয়ার লোক হার রইছে আর কই না যে বসেন তাক দে রে মরে দেখ গাদা আরে ইডা লয় আছে অত কাহিনী হইছে এটা কইতামই না কথা কন ঠিক না বেটি দেন হার হইছে আমি কইছি বসতো বই তো কইছি আমি কইছি না আমি রাস্তা সিগনালাইছি আমি কোমো বালা লাগে হেরা বানাবি রে বুড়া এই এই কাজ আমি নাই তবে একটা কথা বাজান কইতাম চাই শুনবেন নি আপনারা নেশা করবেন বাবা খাইবেন ইয়াবা খাইবেন এতে মুখ লোরে না নেশা খাইবেন ওই যে পিছনে নেশা খাইবেন ফেঞ্চি খাইবেন গাঞ্জা খাইবেন ডেন্ডি খাইবেন সুদ খাইবেন সুদ আসেনি রে ঘুষ খাইবেন চুরি করবেন গীবত করবেন দেখে কেডা এটার নাম ওই আলিমুল গাইবি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর তুমি যতই বাটপারি করো যতই দানদালি করো চুরি করে খাওয়ার বাণীর তলে যায় গাঞ্জা খাওয়ার মদ খা বাণীর তলে তো মদ না খাও যাওই খাও কেউ দেখে না দেখে গেডা বাসা রাস্তা আছে বাসা রাস্তা নাই হেলায় হেলায় কার নষ্ট রে হাসির কোরাক দিচ্ছি না পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা পুকুর ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পাঁচ রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে পাঁচ রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মধে কুসমাজে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে টাউনে গুইরা ছাত্র নষ্ট কীটে নষ্ট ফুল অতি মায়াই বধু নষ্ট দুলাই নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট খোলা ঘাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে জুড়ে জুড়ে কন ঠিক না বেঠি এই জন্য হেলাই হেলাই জীবন ধ্বংস করা যাবে না এই জীবনের দাম কম না বেশি মুরব্বী জি ও মুরব্বী জি আগের মতন কোমরটা নোয়াইতে পারেননি ক ফারিনা আগের মতো হাঁটুটা রুকু দিতে পারেননি ক ফারিনা আগের মতো বয়া থাকতে পারেননি কয় ফারিনা কেন কয় ফিডের দাঁড়াটা লয়া জাগা কোমরটা লয়া জাগা আডুটা লয়া লড়তে পারিনা এ যুবক তুমি মনে করো না তুমি এখন যেমনে খুশি তেমনে চলতেছ একদিন তোমার এই পরিস্থিতি হবে এই জন্য সময় থাকতেই আল্লাহকে ডাকতে হবে কথা বলেন ঠিক না বেঠি এই শান্তি যদি পাইতে চান এই শান্তি যদি পাইতে চান আল্লাহর রহমত যদি পাইতে চান হারাম খাইয়া রক্ত তৈয়ার করলে কি এই হাতের দোয়া কবুল হইব হেতে মনে করে যে আমি মনে এর দুশ্মন হয়ে গেছি এই গান জুটটা দিয়েছে না এরা মনে করে যে আমি এর দুশ্মন
আরে বেটা তুই গান গাইলে আমার সমস্যা কি? তুই খাই হবে না গড়ালিবে, সকাল একবার খা, দুপুর একবার খা, রাত্রে একবার না খাইবে, খা খায়া অসুবিধে কি? হ্যাঁ খাইয়া কাঠবাজার গুড় ঘুরে ঘুরে দেখবে, যায় তখন বাফের দেখবে, দেখবে বাই টিয়া দো তোর মাথা ঠিক থাকব, যাইয়া বাইরে গিয়ে কইব আব্বা কেমন আছেন, মাথা ঠিক থাকব, তোরা মানুষ পাগল কত পাগল, তোর মাথা নষ্ট হইব, তোমার শরীর নষ্ট হইব, এক কথা না বাবা বাবা না লক্ষ্মী, তোমার শরীর নষ্ট হইব, তোমার ভবিষ্যতের ফিউচার নষ্ট হবে, তোমার সামাজিক মূল্যবোধ নষ্ট হবে, তোমার বাবা মার স্বপ্ন ধ্বংস হবে, তোমার ঈমান ধ্বংস হবে, তোমার আমল ধ্বংস হবে, তোমার আখিরাত ধ্বংস হবে। এই জন্য আমি তোমার মায়ের মুখে হাসি ফুটাইবার জন্য, তোমার মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য নেশা থেকে ফিরে এসে তোমার মায়ের কদমের আহ্বান জানিয়েছি, এটা কি আমি অপরাধ করেছি? একমাত্র সকল অপরাধ থেকে মুক্ত পাওয়া যায় ওয়া ইয়াকুমুনা সালাহ, একমাত্র নামাজের মাধ্যমে সব অন্যায় থেকে আপনি দূরে থাকতে পারবেন, এটাই ছিল ওয়াজের মূল বিষয়। আজকে মোট কত? 19,000 আসছে না মোট, পুরুষ থেকে মহিলা থেকে সহকারে নাকি টাকা কম উঠছে? আমি এটা জন্য প্রস্তুত ছিলাম না, এরপরে যারা দিছে আলহামদুলিল্লাহ, যারা দিছে না এটা আলহামদুলিল্লাহ, কি তার কোন যাবে ফোর থার্টি আর জোরানো যাবো? এই মানুষটা যদি 100 করে টাকা দিত মাত্র 100, আমি গণ্য 1,00,000 খেয়ে দিই, আমি 100 বেশি চেয়েছিলাম। মোবাইলে যে MB ঢুকাইতেছ, MB না থাকলে দোস্তের ফোন থেকে দোস্ত একটা MB ভাড়া, রাত দুইটার পরে যদি MB জায়গা এর আগে কয় দোস্ত MB ভাড়া, পরে আবার ইমার্জেন্সি না তৈরি হয় না, এটা শেষ হয়ে গেলে হের মাথা নষ্ট হয়ে যায়। এ MB কি তা মিজানের ফাল্লার মধ্যে উঠবো? রাসুল বলছেন হাসর মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ নিচে ছায়া পাবে, এর মধ্যে 1 নম্বর হইলো দানশীল ব্যক্তি, জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দান করলে কি লস আছে? কত টাকা কত দিতে জায়গা 100টা দিছেন না মনে রাখেন, ঠিক আছে? আমি চাইছিলাম যে 50,000 টাকা হইলো উঠবো, ঠিক আছে? আমি এটা জন্য প্রস্তুত আসলাম, এরপর আমি দিই কিছু নি ফরজ তুলে দিতাম পারি, নগদ তুলম, ঠিক আছে? নগদ তুলম ইনশাল্লাহ, যাতে কপালে এই ছেলে এই 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 বসিনি বসিনি, আমি ওয়াশটা এখন ঘরে ঢুকাইতেছি, ওয়াশটা আমার সামাজিক জীবন, আমার ঘর ঠিক বাড়ি ঠিক, বাড়ি ঠিক সমাজ ঠিক, সমাজ ঠিক দেশ ঠিক, কথা কোন ঠিক কি না? এই গাঞ্জিটা যেটা মাগরি মাঝের পরে গাঞ্জা খাইছ, বাবার দাবা বাবার ট্যাবলেট টাকা মারাইছ, এমন একটা লোক হাত তোলো যে হুজুর আজকে আমি খাইছিলাম, আজকে ওয়াদা করছি ওয়াশ থেকে আমি আর খাইতাম না, কেডা হাত তুলছে রে কেডা? না না এটা না, এটা মোবাইলের স্ট্যান্ড, আজকে থেকে ওয়াদা দেখেন আমার ডরাইতেছেন, বাবা কিন্তু ঠিকই খাইছেন, ঠিক আছে? কিন্তু আমার ডরাইতেছেন, হাত তুললে সরম, কিন্তু সব একজনের কাছে রেকর্ড, এখন বলেন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? বাঁচার রাস্তা আছে, বাঁচার রাস্তা আছে, এখন বলবেন বন্ধ গাঞ্জা, ওই হ্যাঁ টুটোর হ্যাঁ গো গাঞ্জা, কি বন্ধ না কইবে বিহু, গাঞ্জা বন্ধ, গাঞ্জা ইয়াবা বন্ধ, ফ্যান্সি বন্ধ, সুদ বন্ধ, ইয়াবা বন্ধ, ড্যান্ডি বন্ধ, মুনাফিকি বন্ধ, চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, মুনাফিকি বন্ধ, গীবত বন্ধ, চুগলখুরি বন্ধ, নামাজ বন্ধ, কিতা কইছে কিতা কইছে কিতা কইছে চলবে কইছে কইছে অর্ধেক কইছে ফ্রেস লাগছে নি, এখন বলবেন চলবে চলবে। আচ্ছা একটা ভোট নিতাম চাই দিবেন নি, আমি কি কোনো দলিলের বাইরে কোনো কথা বলতেছি? আপনার জীবনের পরিবর্তন হোক এছাড়া অন্য কোনো আওয়াজ করতেছি? আপনারা বলেন, এরপরে দেখবেন অনেকে বলবে কিতা কয়া গেছে, আমার অতলা কথা জানার দরকার না, আমার কথা নামাজ ফাসক্ত পড়বেন, নেশা থেকে দূরে থাকবেন, আমার আর কিছু লাগবে না, আমার ওয়াজ আর কিছু লাগবে না, আমার কথা একটাই, নামাজ পড়বেন আল্লাহর ইবাদত ঘরে যায় মার খেদমত করবেন, নেশা থেকে বাচ্চা থাকবেন, আর কিছু আছে মিয়া? আর 3 দিন বিবো ওয়াজ তো হমান হমান ওয়াজ দিব,
সবাই ওয়াজ করব কথা কোন ঠিক না বেটি এবার আসেন কোন চলবে নামাজ চলবে রোজা চলবে হজ চলবে যাকাত চলবে ইবাদত চলবে মহব্বত চলবে খেদমত চলবে ভালো কথা চলবে ন্যায্য কথা চলবে উচিত কথা চলবে মুনাফিকি চলবে তো এইরকম ভাবে কিন্তু এখন তো ফেস লাগে না এইভাবে দেখবেন নামাজ ফেরে বাইরিবেন একবারে যায় কল দোস্ত ক্যারাম বোর্ড খেললা লই এইভাবে এসে দুকাটা দিব কথা কোন ঠিক না বেটে করবেন একটা মুনাফিকগুলা করাইব আর একটা আরে বন্ধু বানাইবেন 10টা বানায়েন না বন্ধু একটা বানাইবেন একটা বন্ধু বানাইবেন একটা বন্ধু বানাইবেন যেই বন্ধু বিপদে পড়িয়া বলবে দোস্ত রে আমার রক্ত লাগব এই দোস্ত ঘর থেকে বাইরিয়া 10 জন থেকে 10 ব্যাগ রক্ত নিয়ে আইব আরেক বন্ধু এমন বন্ধু বানাইয়েন না 10 জন যেই বন্ধুকে রক্ত চাওয়ার পরে সে মোবাইল বন্ধ করে ঘুমায় থাকব এমন বন্ধু দরকার নাই এমন বন্ধু বানাইবেন যেই বন্ধু জীবন বিপদে আপদে আপনার বিপদে সরাসরি এসে দাঁড়ায় যাবে কথা বলে ঠিক না বেটে ওই বন্ধু উত্তম যেই বন্ধু খেলার মাঠ থেকে আপনাকে মসজিদে নিয়ে যায় আর ওই বন্ধু হলো শয়তান মুনাফিক যেই বন্ধু আপনাকে মসজিদ থেকে গাঞ্জার আড্ডাখানায় নিয়ে যায় কথা বলেন ঠিক না এই জন্য বন্ধু একটা বাছাই করতে হবে মনের মতন বিপদে আপদে সুখে দুঃখে ডাক দিলে দুস্থ দুস্থ রে ঘরের মধ্যে আগুন লাগছে জ্বর বৃষ্টি উপেক্ষা করে দুস্থ হয়ে পড়ব বন্ধুর কাছে এমন বন্ধু বানাইবেন তবে ওই বন্ধু বানাইবেন যেই বন্ধুকে আপনি ভালোবাসবেন নবীর জন্য যেই বন্ধুকে ভালোবাসবেন আল্লাহর জন্য এছাড়া অন্য কোনো ভালোবাসায় বন্ধু বানাইতে চাই সবাইকে আমার প্রতি রাগ করছেন এই কথাগুলো দরকার ছিল কিনা বলেন আর মা বন্ধুরা আসছেন আজকে তাহলে মা বন্ধুদেরকে একটা কথা সম্মানে রেখে কয়া যায় মা নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ মা গো জামাই যে কাপড়টা কিনা দে ইটার উপরে সন্তুষ্ট থাক উনাফেনা করেন না মা একটা কথা মনে রাখবেন স্বামীরা স্বামীরা বড় কষ্ট করে স্বামীরা সারাদিন পরিশ্রম করে স্বামীরা অনেক কষ্ট করে স্বামীরা অনেক কষ্ট করে এটা তাদের জন্য কোনো মানসিক কিংবা শারীরিক চাপ নয় আরে একটা পুরুষের জীবন সারাদিন পরিশ্রম করলে নষ্ট হয় না একটা পুরুষের জীবন সারাদিন দিন রাত পরিশ্রম করলে কিচ্ছু হয় না পুরুষ তার মানসিক ডিপ্রেশনের পরে একমাত্র পরিবারের চাপে কথা বলেন ঠিক না বেঠে সেই চাপ দিবেন না পুরুষ এমনিতে কাবু হয় না কাবু হয় একমাত্র পারিবারিক টেনশন এই টেনশন দেওয়া যাবে না ডিপ্রেশন দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন কন